So all our ladies and gentlemen, এটা আমার শিপটা গুড কামিং। তো অ্যাকচুয়ালি কি হয়, তো আমি বেশিরভাগ ব্লগ করেছি দেখবে, লাইক ঘুম থেকে উঠে ব্রাশ না করে। বাট আজকে কিন্তু টোটালি ফ্রেশ হয়ে একদম স্নান ফান করে, কারণ আজকে বাড়িতে পুজো হবে। আর আমি ভেবেছিলাম, আমি লাস্ট দুদিন ধরে এটাই ভাবছি কি আমি কোথায় যাবো অ্যাকচুয়ালি, মানে পুজো দিতে কোথায় যাবো শিবরাত্রির জন্য। কারণ এবারে আমি শ্রাবণ মাসে প্রত্যেকবার জল ঢালতে যাই তারকেশ্বরে, আর এবারে যেতে পারিনি। সো তাই জন্য কি হয়েছে, এবারে যেহেতু যেতে পারিনি তো আমার বাড়িতেই শিবলিঙ্গ এনে রাখা ছিল। তো তারপরে আমি ভাবলাম, আরে আমার বাড়িতেই তো ঠাকুর এনে রাখা আছে, বেকার আমি বাইরে কেন যাব, ওটাকেই পুজো করা যাক না কেন, রাইট? তো আমি সেই জন্য এবারে আর বাইরে গেলাম না, এবারে জাস্ট ওই বাড়িতেই শিবলিঙ্গ যে আছে ওটাকেই পুজো দেবো। আর এবারে 2021-এ শিওরলি যাবো, আর তোমাদেরকে তারকেশ্বরের টোটাল ব্লগ দেখাবো। লাইক মানে শুধু ওই মন্দিরের না, আমরা কীভাবে যাই, ওই জার্নিটা যা, ওই জার্নিটার যে লাইক ফিলিংস, ওটা কোথাও পাবে না তুমি। মানে এমন এমন একটা সিন হয়, আমার একটা সিন মনে পড়ছে এখনও, আমরা মানে গরম পিচের মধ্যে হাঁটছি খালি পায়ে, হাতে গঙ্গা জল ধরা আছে। তো ওই পিচের মধ্যে হাঁটতে হাঁটতে সাডেন কী হলো, প্রচণ্ড গরম, মানে তখন প্রায় 38 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা, তো প্রচুর, বুঝতেই পারছো। সো এরকম একটা সিন ছিল যে মানে তুমি যত দূর তাকাবে কন্টিনিউসলি, তোমার যত দূর চোখ যাবে, হাফ রাউন্ডের সবুজ গাছ, মানে গাছটা পুরো সবুজ সবুজ হয়, তো গাছটা পুরো টোটালি হাফ রাউন্ড করা ওপরটা, তার উপরে আকাশ দেখা যাচ্ছে, আর মাথা, সবার মাথা মানে কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে, তুমি যত দূর তাকাবে একদম লাস্ট অব্দি, তার মধ্যে বৃষ্টি পড়ছে, আর সবাই গেরুয়া কালারের ড্রেস পরে, হাতে সবার বাঘ রয়েছে, মানে যেটাতে জল নিয়ে যায়। তো ভাবো ওই সব সিচুয়েশানগুলো দেখবে না, তুমি এমনিই 40-45 কিলোমিটার হেঁটে দেবে, মানে এত সুন্দর লাগে। সো দ্যাটস ওই আগেরবারে COVID-19-এর জন্য একদমই যাওয়া হয়নি, বাট এবারে শিওরলি ড্যাম শিওর যাবো। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে দেখতে পাচ্ছ এই যে ড্রেসটা রয়েছে, এটা তোমরা জানোই আগের দিন আমি আর দিয়ে শপিংয়ে গেছিলাম, তো ওখান থেকে 3000 শপিং করলে 300 টাকা ক্যাশব্যাক। সো দ্যাটস ওই ওখান থেকে যে 300 টাকা ক্যাশব্যাক ছিল, সেটার সাথে আরও 100 টাকা দিয়ে এই ড্রেসটা নিলাম। আই থিঙ্ক ভালো লাগছে, খুব ভালো প্রোডাক্ট, বাফেলোর প্রোডাক্ট, বাফেলোর প্রোডাক্ট অলওয়েজ ভালোই হয়, খারাপ হয় না। আর সেট আপ তো দেখতেই পাচ্ছ, টোটালি সেট আপ পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন মাইক ইউজ করছি, কারণ এই মাইকে যে বাইরে নয়েজ হয় ওই নয়েজগুলো অনেকটা ক্লিয়ার হচ্ছে, আর খুব সুন্দর কোয়ালিটি সাউন্ড আসছে, তোমরা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে। সো ওই মাইকটাতে টোটালি সাউন্ড ক্লিয়ার আসছে, বাইরের যে এক্সট্রা সাউন্ড আছে ওগুলো আসে না। একটা দেবো, অনেকগুলো দিও। আমি আগে কোনো দিনও পুজো করিনি, এটা ফার্স্ট টাইম করলাম, আর দিয়ে আমাকে সব ফোনে মন্ত্র বলে দিল, ওটা শুনে শুনে আমি পুজো করলাম। অ্যাকচুয়ালি ওর পিরিয়ডস হয়েছে, সো পুজো দিতে পারিনি, আর এটাও একটা রিজন কি আমি তার জন্য ওর জন্যই পুজো করলাম। আর সেকেন্ড হচ্ছে কি,
তারকেশ্বর প্রত্যেকবার যায়, সো এবারে যেতে পারেনি, এটাও একটা রিজন। সো সবাইকে এটাই বলবো, সবাই সবার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসো, এরকম নয় কি শিবরাত্রি সবসময় মেয়েরাই করবে, মেয়েরাই চাইবে ভালো হাজব্যান্ড হোক আমার, বাট ছেলেরা লাইক যা ইচ্ছা করে বেড়াবে, এরকম তো হয় না। না যা হয় সবসময় দু সাইড থেকে হয়, লাইক এখনও এরকম অনেক রিলেশনশিপ আছে যেখানে একটা মেয়ে উপোস করে শিবরাত্রি করছে আর ছেলেটাও মেয়েটাকে না বলে সে সারাদিন না খেয়ে আছে। অবভিয়াসলি অনেক আছে রিলেশনশিপ, হয়তো সবার কপালে রিয়েল লাভ জোটে না বা থাকে না, বাট আছে, অবভিয়াসলি আছে। সো যারা দেখছো, যাদের ভালো লাগছে তাদেরকে অনেক বেশি থ্যাংকস, তারা লাইক করো, শেয়ার করো, আর যারা যাদের ভালো লাগছে না আই এম সরি টু সে, কিছু করার নেই, কারণ আমার ডেলি ব্লগ এরকমই হতে থাকবে, তোমাদের ভালো লাগলেও কিছু করার নেই আর খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ দেখো আমার একটা নিজের পার্সোনাল লাইফ আছে আর সেটাকে আমাকে লিড করতে হবে, সেভাবেই আমাকে চলতে হবে। সো আমি তো কারোর জন্য চেঞ্জ হতে পারি না, সো আমি যেটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটা ফ্লিপকার্ট থেকে ব্যাগ অর্ডার করছিলাম, এটা আমার গোপ্রোর জন্য, সো এটা খুবই ভালো ব্যাগ তোমাদেরকে দেখাচ্ছি একবার, তোমরা চাইলে এটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে পারচেস করতে পারো। খুব দারুণ প্রোডাক্ট, মানে খুব ইজি আর খুব মজবুত, খুব কম প্রাইসে, এটা সব থেকে মেইন ফ্যাক্ট কি খুব কম প্রাইস এটা। গোপ্রোতে যে ছোটো ব্যাগটা দিয়েছে ওটা দিয়ে লাইক এই ব্যাগটা দিয়ে অলওয়েজ ক্যারি করা পসিবল হয় না তোমরা জানো, সো দ্যাটস ওয়াই এই ব্যাগটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। সো এটা দেখতে পাচ্ছ আর্মি কালার, টোটালি খুব সুন্দর ব্যাগটা, লাইক এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর ব্যাগ আমি ভাবতেও পারিনি পেয়ে যাবো, তো অনেক সার্চ করার পর একটা আলটিমেটলি পেলাম। তো এই ব্যাগটা, এটা হচ্ছে ভেতর সাইড, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জায়গা রয়েছে রাখার, 1, 2, 3, 4, 5, এখানে দুটো আছে, আমি এটা খুলে এদিকে করে দিয়েছি। সো তোমরাও এটা যেটা তুমি ইউজ করবে না সেটা এখান থেকে খুলে এই সাইডে করতে পারো, আবার এখান থেকে লাগিয়ে এখানেও করতে পারো। তো এখানে কিছু আমার মাউন্টস বাগেরা রাখতে পারছি, এখানে সানগ্লাস, একটা জায়গায় ব্যাটারিজ ক্যারি করতে পারবো, একটা জায়গায় চার্জার ক্যারি করতে পারবো, কর্ড বাগেরা রাখতে পারবো। গোপ্রোর যে এই বড়ো ব্যাগটা ওটাও এখানে আসানিসে ঢুকে যাচ্ছে দেখতেই পাচ্ছ, বাস। আর এখানে ক্যামেরাটাও আমি এখানে, এখানে ধরো এই যে লম্বা স্কোয়ারটা রয়েছে এখানে আমি আমার যে গোপ্রো 3 স্টিক রয়েছে ওটা রেখে দিলাম, ক্যামেরাটা এখানে আসানিসে ঢুকে যাবে, এখানে বয়া মাইক ঢুকে যাবে। তো খুবই কমফোর্টেবল আর খুব মানে ভালো, শক্ত, একদম মজবুত ব্যাগ একটা, এত কম প্রাইসের মধ্যে এরকম ব্যাগ আমি পাবো সিরিয়াসলি আমি আশা করিনি। সো থ্যাংকস টু ফ্লিপকার্ট। আর সো আজকে তো বুঝতেই পারছো কিছু এখনও রয়েছে যেগুলো এখনও আনবক্সিং করা হয়নি, এটা একটা আছে, এটা আছে, এটা আছে, প্লাস আরও দুটো ওর মধ্যে আছে। আমার একটা হচ্ছে ড্রেস আছে যেটা মালয়েশিয়া থেকে এসছে, আমার যে MTV রাইড করার যে ড্রেস হয়, সাইকেলিংয়ের যে ড্রেস হয় অ্যাকচুয়ালি প্রফেশনাল ড্রেস, সেটা রয়েছে। আর তারপরে এখনও আমার দীঘার টোটাল ব্লগ সবাই দেখে নিয়েছে অলরেডি, ওগুলো পুরোপুরি আপলোড করে দিয়েছি। এবার থেকে নেক্সট ব্লগ আসবে, আমি এবার থেকে রাইডে বেরোবো, সেগুলো জাস্ট আনবক্সিং করতে হয়তো আরও এক দুদিন লাগবে। তো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, বুম।